উদ্ভিদবিজ্ঞান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি, উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিএম কলেজের বিভাগীয় প্রধান, আমাদের শ্রদ্ধেয় শিক্ষাগুরু প্রফেসর মোহাম্মদ রফিকুল ইসলাম 30 জুন 2021 ইয়ারে গ্রহণ করছেন। সেই বিদায় উপলক্ষে আমাদের অ্যালামনাই থেকে স্যারকে কিছু বিদায় সম্বর্ধনা দেওয়া হবে এবং তারই ধারাবাহিকতায় আমরা স্যারের সঙ্গে তার শৈশব কৈশোর, তার কর্মজীবন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা জানবো। এটা একটা ঘরোয়া আলোচনা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। তোমরা ভালো আছো? জি স্যার। স্যার আমাদের আমরা আপনার কাছে জানতে চাই, আপনার শৈশব এবং কৈশোর আপনি কেটেছেন ময়মনসিংহের গফরগাঁয়ে। ত্রিশালে ময়মনসিংহের ত্রিশালে আপনার শৈশব কেটেছে। আপনার শৈশব এবং কৈশোরটা কেমন কেটেছে আমরা একটু জানতে চাই। আমার শৈশব জীবন খুবই মানে বর্ণাঢ্যময় বলা যায়, কারণ আমি তখন ছিলাম চেয়ারম্যানের ছেলে, ফলে মানে আমার জীবনটা সেই সময় খুবই ভালো বলা যায়। এবং আমি সরাসরি মুক্তিযুদ্ধ দেখেছি এবং 1970 সালে আমি বঙ্গবন্ধুর ভাষণ আমি নিজে স্বচক্ষে দেখেছি এবং শুনেছি। আচ্ছা, কৈশোর কৈশোরটা কেমন? হ্যাঁ, কৈশোরও আমার মোটামুটি ভালোই কেটেছে, কিন্তু হঠাৎ আমার বাবা মারা যাওয়ায় আমার এই সময়টা হঠাৎ করেই মানে এসএসসি পরীক্ষার আগে আমার এক মাস আগে আমার আব্বা মারা যায়, ফলে ওই সময়টুকু তার পরবর্তী সময়টুকু আমার একটু মানে কি দুর্যোগময় সময় বলা যায় আর কি, জীবনের কঠিন সময় যেটুকু বলতে যা বোঝায় আর কি, সেই সময়টুকু কেটেছে। তাছাড়া আমার জীবন তেমন কোনো মানে কৈশোর বা পরবর্তী সময় কোনো ব্যাগ পাইতে হয় না, কিন্তু ওই সময়টা আমার খুব মানে ডিসফেভারে ছিল। আর আপনার শিক্ষা জীবন স্যার, আপনি কোন স্কুল থেকে পড়াশোনা শুরু করলেন? হ্যাঁ, আমি যে ধলা উচ্চ বিদ্যালয় ওই এলাকার মধ্যে ভালো স্কুল, সেখান থেকে আমি এসএসসি পাস করি 1977 সালে। পরবর্তী সময় আমি ময়মনসিংহ নাসিরাবাদ কলেজ থেকে আমি লেখাপড়া করি এবং পরবর্তী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উদ্ভিদ বিজ্ঞান বিভাগে থেকে আমি প্রথম শ্রেণীতে আমি সেকেন্ড হয়ে মাস্টার্সে হয়ে আমি এখান থেকে লেখাপড়া সমাপ্ত করি। যেহেতু পরিবারে ব্যবসা ছিল, ব্যবসার দিকে না গিয়ে স্যার চাকরির দিকে কেন গেলেন? হ্যাঁ, এটা ভালো কোশ্চেন। আমি যখন আমার বাবা মারা যায় তখন দেখলাম যে বাবা একাধিক ব্যবসা করতো এবং সবগুলোই ছিল পার্টনারশিপ ব্যবসা। এখন আব্বা যখন মারা যায় তখন এই আমরা এই পার্টনারশিপে যারা ছিল তাদের কাছ থেকে আমরা কোনো টাকা পয়সা পাই নাই, বরং আরও বিভিন্ন জনকে আমাদের ঋণ পরিশোধ করতে হয়েছে। এবং দেখলাম যে ব্যবসার মধ্যে ছন্দপতন আছে, কখনো ভালো অবস্থায় কখনো খারাপ অবস্থা, কিন্তু লেখাপড়া করে চাকরির দিকে যদি যাওয়া যায় এটার মোটামুটি ছন্দপতনটাও হয় কম। গ্রীষ্মকালেও যেরকম, শীতকালেও সেরকম একই রকমভাবে কাটে। সে থেকে আমার একটা টার্গেট যে আমাকে লেখাপড়া করে ওইদিকে প্রতিষ্ঠিত হতে হবে। কর্মজীবনটা কীভাবে শুরু করলেন? হ্যাঁ, কর্মজীবন আসলে মাস্টার্স পরীক্ষা দেওয়ার পরে চাকরির জন্য চেষ্টা করতেছিলাম। 2 বার বিসিএস পরীক্ষা দিলাম, 8ম 9ম বিসিএস, এবং ভাইবাতে মানে চূড়ান্ত উত্তীর্ণ হয় নাই, কিন্তু পরীক্ষার রেজাল্ট হওয়ার আগে আমি একটা বেসরকারি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চট্টগ্রামে চাকরিতে যোগ দিই এবং সেখানে কিছুদিন চাকরি করার পর সরকারি চাকরির বয়স চলে যায় এবং পরবর্তী সময় আবার যখন সরকারি চাকরির বয়স 30 হয় আবার 14 বিসিএস দিয়ে আমি এই সরকারি চাকরিতে যোগদান করি। আপনি স্যার বিএম কলেজে 1996 সাল থেকে 2021 সাল পর্যন্ত চাকরি করেছেন, আপনি কিভাবে বিএম কলেজে আসলেন? হ্যাঁ, এটাও একটা ইন্টারেস্টিং ঘটনা। আর বিএম কলেজের তখনকার বিভাগীয় প্রধান ছিলেন প্রফেসর নুরুল ইসলাম স্যার। স্যার প্র্যাকটিক্যাল পরীক্ষা নেওয়ার জন্য পটুয়াখালী কলেজে যায় এবং সেখানে ইন্টারমিডিয়েটের প্র্যাকটিক্যাল পরীক্ষা অল্প সময়ের মধ্যে অনেক ছাত্রের পরীক্ষা নিতে হয়, অনেক কষ্টের ব্যাপার। সেখানে স্যারে দেখলো যে আমি মানে নিরবিচ্ছিন্নভাবে স্যারকে সময় দিছি এবং স্যারের সাথে থেকে মানে কাজ করেছি। তখন স্যার বললো যে আপনি এখানে আসেন, আপনার বাড়ি তো এই এলাকায় না, আপনি আর একটু বড় জায়গায় আসেন, আপনি পটুয়াখালী বিএম কলেজে চলে আসেন, আপনার একটু আগানো হবে এবং আপনি এখানে কাজের মূল্যায়নও পাবেন। তখন স্যারের এই কথার উপর ভিত্তি করে পরবর্তী সময় আমি একদিন বরিশাল বেড়াইতে আসি এবং বিএম কলেজ দেখে আমার মনে ইচ্ছা থাকে যে এখানে চাকরি করব। কারণ পরবর্তী সময় সুযোগ হওয়ার পরে চলে আসি বিএম কলেজে। স্যার আপনার আমরা একটু জানতে চাইব যে এই সুদীর্ঘ দীর্ঘ 25 বছর আপনি বিএম কলেজে শিক্ষকতা করেছেন, প্রভাষক থেকে শুরু করে অধ্যাপক হয়েছেন, পদোন্নতি পেয়েছেন এই কলেজ থেকেই,
আমরা আপনার সহকর্মীদের সম্বন্ধে একটু জানতে চাই। আমি এই পর্যন্ত যারা চাকরি করেছি, সবচেয়ে বড় একটা কথা আমি বলতে পারছি, আমাদের এখানে যে সহকর্মী ছিল সবাই অত্যন্ত সৎ এবং কর্মঠ ছিল। আমার চাকরি জীবনে যে সমস্ত সহকর্মী পেয়েছি তার মধ্যে ওয়াহিদুজ্জামান শেখ, সে আমার ইউনিভার্সিটির ছোট ভাই, সে ছিল, তার কাছ থেকে সহযোগিতা পেয়েছি। তারপরে আব্দুর রশিদ প্রদর্শন শিক্ষক, সে বড় ভাইয়ের মতোই দায়িত্ব পালন করেছে, সে আপদে বিপদে বিভিন্নভাবে আমাদেরকে সহযোগিতা করেছে। এবং এছাড়াও আমার বর্তমানে যারা আছে, আমার ছাত্র এর মধ্যে সাতজনের মধ্যে ছয়জনই আমার ছাত্র, এবং এই যে হুমায়ুন আছে, সেও আমার সহকর্মী ছিল, আমার ছাত্র, পরবর্তী সময়ে অন্য চাকরিতে সুইচ ওভার করেছে। তারা সবাই ভালো ছিল এবং তাদের কাছ থেকে সহযোগিতা পেয়েছি। এবং আমি কখনও সহকর্মীদের সাথে আমার মানে বিরূপ কোনো ঘটনা ঘটেনি। স্যার, আপনার অনুগত, আপনার পদ অনুসরণ করতে চায় এরকম শিক্ষার্থী তো আপনার স্যার, আমরা তো জানি এরকম শিক্ষার্থী আপনার অনেক স্যার, আপনি তাদেরকে উদ্দেশ্য করে কি বলবেন? হ্যাঁ, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই যে জীবনে প্রতিষ্ঠিত হতে হলে কয়েকটি ব্যাপার অবশ্যই মূল্যায়ন করতে হবে। তার মধ্যে প্রথমে হলো, এক নম্বর হলো যে সময়ানুবর্তিতা, এটা যে সময়ের প্রতি খেয়াল রাখতে হবে। যেমন আমি যদি আমার 10টায় ক্লাস থাকে, তা আমি আর 5 মিনিট আগে যে রেডি থাকছি যে আমার ক্লাসের জন্য, এবং আমাকে যদি কেউ কোনো টাইম দেওয়া হয়, তাহলে আমি চেষ্টা করছি যে সময় মতো উপস্থিত থাকার জন্য, এবং এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তারপরে পরিশ্রম করতে হবে, পরিশ্রম না করলে শুধু কথায় চিরা বিজে না, তোমাকে প্রতিষ্ঠিত হতে হলে তোমাকে কঠোর পরিশ্রম করতে হবে, এটা বুঝেছি। আর ছাত্রদের উদ্দেশ্য আমার কথা হলো যে না পড়ে কেউ ভালো ছাত্র হতে পারে না, তাকে যদি ভালো ছাত্র হতে চায় বা প্রতিষ্ঠিত হতে চায়, তাকে বুঝক আর না বুঝক পড়তে হবে। এবং এইটা আমি আমার জীবনের ক্ষেত্রে আমি দেখেছি যে এই লেখাপড়াই মানে আমাকে এই এই পর্যন্ত মানে প্রতিষ্ঠিত হতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে। স্যার, আপনি তো এই যাবৎকালীন 13টি বই লিখেছেন ছাত্রছাত্রীদের, সবই বিজ্ঞান রিলেটেড, উদ্ভিদ বিজ্ঞান রিলেটেড। তো আপনার 30 জুন তো আপনি পিয়ারেলে যাচ্ছেন, অবসর জীবন যাপন করবেন, তো আমরা কি আপনার এই অবসর জীবনে আপনি কি করবেন বা আপনার কি পরিকল্পনা? হ্যাঁ, ভালো প্রশ্ন। যে পরিকল্পনার মধ্যে যে বই যেগুলো আছে, এগুলো সময়ের সাথে সাথে সিলেবাস পরিবর্তন হয়, তখন সেদিকগুলোকে আপডেট করতে হয়, তা না হলে কিন্তু বই চলে না। তাহলে এইবারও যখন সিলেবাস যদি পরিবর্তন হয় বা নতুন নতুন ইনফরমেশান বিজ্ঞানের ক্ষেত্রে, এটা আর্টসের বইয়ের ক্ষেত্রে কিন্তু একবার লিখলে সারা জীবন চলে না, আমাদের ক্ষেত্রে কিন্তু তা চলে না। আমাদেরকে নতুন আপডেট যে ইনফরমেশানগুলো আছে সেগুলো সংযোজন করতে হয়। তাহলে বইগুলো আমি চেষ্টা করবো আপডেট করার জন্য বা সংস্করণ করার জন্য, এটা করবো, এর পিছনে সময় যাবে। বাকি সময় নতুন কোনো চাকরি ব্যক্তিতে যাওয়ার আমার তেমন ইচ্ছা নাই, বাকি সময়টুকু ছাত্রছাত্রী ছেলেমেয়ে নাতি যারা আছে তাদের সাথে মিলেমিশে কাটবো। যতদূর সম্ভব যদি কেউ কোনো সহযোগিতার জন্য আসে, তাকে সর্বোত্তম সহযোগিতা করার চেষ্টা করব। আমাদের স্যারের সঙ্গে ঘরোয়া আলাপ এখানেই শেষ। স্যারের শৈশব কৈশোর এবং স্যারের কর্মজীবন এবং তার ভবিষ্যৎ পরিকল্পনা জানলাম। উদ্ভিদ বিজ্ঞান অ্যালামনি অ্যাসোসিয়েশন বিএম কলেজের পক্ষ থেকে স্যারকে আমরা শুভেচ্ছা জানাই, তার দীর্ঘায়ু কামনা করি, এবং আমরা যারা স্যারের ছাত্রছাত্রী আছি, আমরা স্যারের সঙ্গে থাকবো এবং স্যারের এটাই আমাদের কাম্য। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।